দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন। ভালো থাকবার মতো একটা উপলক্ষ নিয়ে কিন্তু আমি শ্রাবণ তৌহিদা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মাই টিভির পর্দায়। ফোনোলাইভ স্টুডিও কনসার্ট মানেই কিন্তু পছন্দের গানগুলো হবে, পছন্দের সিঙ্গার থাকবে এবং আমি তো আছি আপনাদের সাথে। সেই প্রত্যাশাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবণ আছি, যেমনটি বলেছি মাই টিভির পর্দায় দেখতেই পাচ্ছেন গোল্ড মার্ক প্রেজেন্টস ফোনোলাইভ স্টুডিও কনসার্ট আমার গান। আমার গানে আজকে যে মানুষটি আমার সাথে আছে, যেমনটি বলেছি খুবই পছন্দের একজন মানুষ, খুব সুন্দর মনের একজন মানুষ, সুন্দর কণ্ঠের একজন মানুষ এবং খুবই খুবই ট্যালেন্টেড একজন মানুষ আমার সাথে আছেন চলো নিরালয় খ্যাত আতিয়া আনিশা। হ্যালো, হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে আমাকে ওয়েলকাম করেছো, খুব ভালো লাগছে। তুমি তো আসলে অনেক পছন্দের একজন মানুষ, সুন্দর একজন মানুষ, সুন্দর মনের মানুষ, সুন্দর কণ্ঠের মানুষ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। দর্শকদেরকে বলছি যে আমরা পছন্দের গানগুলো করব, কোন গানটা দিয়ে শুরু করছি? শুরুতে আমি অসম্ভব জনপ্রিয় গান লতা মঙ্গেশকরের ওমর ময়নাগতি গান অনুষ্ঠান শুরু করব। ওকে। Thank you.
চমৎকার, খুবই সুন্দর। আর এই গানটা তো অনেক জনপ্রিয় একটা গান, যে কেউ শুনলেই তার মন ভালো হয়ে যাওয়ার কথা। আর তুমি যখন গেয়েছো, ডেফিনেটলি তোমার যারা ফ্যান আছে, এছাড়াও যারা ফ্যান ছিল না, এই গান শোনার পরে ফ্যান হয়ে গেছে আমি বিশ্বাস করি। এবার কোন গানটা শুনবো? এবার আমি চলনিরালা গানটি গাইবো, যে গানটির জন্য আমি অনেক অনেক ভালোবাসা শ্রোতা প্রিয়তা পেয়েছি। সো এই গানটা আমি করবো পরান সিনেমা থেকে। রাইট, এই চলনিরালায় আগের আতিয়া আনিশার লাইফ আর পরের লাইফটা কি খুব বেশি পার্থক্য নাকি কেমন একটু শুনি? পার্থক্য অবশ্যই পার্থক্য। আমি নতুনভাবে পরিচিত হয়েছি অনেক মানুষের কাছে যারা নতুন করে এই গানটি শুনেছে। অনেকে হয়তো জানতো না, মানে আমার গান আগেও রিলিজ করেছি আমি, অনেকগুলো প্লেব্যাক করেছি, বাট এত জনপ্রিয়তা কোনো গান আমার পাইনি এই ফিল্মের গানটি যতটা পেয়েছে। সো এই গানটা আমার জন্য অনেক বড় ব্লেসিং। অ্যান্ড লাস্টে আমি যখন কিছু মানে কিছু কিছুদিন আগে আমি এখানে এই শোটি করেছিলাম, তখনও বলেছিলাম যে আমি মেডেলের জন্য নমিনেটেড ছিলাম, বাট এখন হচ্ছে আমি লাকিলি টপ ফোরে চলে এসেছি। সো এখন হচ্ছে অ্যানাউন্সমেন্টটা ভাবলাম দিয়ে দিই যে এবার আমি টপ ফোরে আছি। সবাই দোয়া করবেন যেন মেরিল প্রথম আলো দোয়া এবং ভালোবাসা যেন পুরস্কারটা তোমার হাতেই শোভা পায়। আমরা গানটা শুনে ফেলি। ফরেন সিনেমা থেকে চলনিরালায় গানটি গেয়েছি আমি এবং অয়ন চাকলাদার ভাইয়া। গানটির সুর সঙ্গীত করেছেন নাভিদ পারভেজ ভাইয়া, লিখেছেন জনি হক। হাসিয়া হাসিয়া
গানটা এত এত সুন্দর, একটা কমপ্লিমেন্ট আমার পক্ষ থেকেও দিতে চাই, বুঝছো? এই গানটার আগে পর্যন্ত আমরা যদি দেখি বাংলাদেশের চলচ্চিত্রের এমন গান কিন্তু খুব এখন কমই তো তৈরি হয় যে গানগুলো মানুষের লিরিক্স মুখস্থ, মানে সবার সবার গান হয়ে যায়। তো এরকম একটা গান অনেক দিন পরে বাংলা চলচ্চিত্র পেয়েছে, আর এই গানটার সাথে তো তোমরা আজীবন আমাদের সবার মনে থাকবা। যাই হোক, এই গানটা এত চমৎকার, এত মানুষ ভালোবেসেছে, ইভেন তো আজকের লাইভেও। সো আরেকটা গান এই মুহূর্তে শুনতে চাচ্ছি, এই গানটা রেস্ট থাকতে থাকতে, কোন গানটা হবে এবার? এবারে আমি আমার অসম্ভব পছন্দের একটি গান, যে কটা দিন, এই গানটি গাই। আমার
অসাধারণ গানটা এবার হচ্ছে তাহলে এবার আমি সোলস ব্যান্ডের অসম্ভব জনপ্রিয় গান মন শুধু মন ছুঁয়েছে চলো তাহলে শুনি গানটা
এখন হচ্ছে আমি এই বছর একটা চরকির ওয়েব ফিল্মে আমি একটা গান করেছি আন্তনগর সিনেমায়, যে সিনেমাটি কিছুদিন আগে রিলিজ পেয়েছে। তো ওই গানটি গাইবো, একটি গান করেছি, গানটির শিরোনাম জাদু রায়না। ওই গানটি এখন শোনাবো। গানটির সুসংগীত করেছেন জাহিদ নীরব, লিখেছেন অতানু তিয়াস, আমি এবং সাইফ ভাইয়া গিয়েছি। ঠিক আছে। Thank you.
একটা গান এবং তোমার কাছ থেকে না সফট রোমান্টিক মেলোডিয়াস গানগুলো শুনতেই ভালো লাগে। হ্যাঁ, আসলে আমার আসলে ম্যাক্সিমাম গানই হচ্ছে প্রেমের গান, একদম প্রেম প্রেম প্রেমময় গান। সেই গানটা একদম একটা মিষ্টি মিষ্টি প্রেমের গান ছিল। করো তখন অনেকে জিজ্ঞেস করে আমাকে যে তোমার পার্সোনাল লাইফের প্রেমের কি খবর, প্রেম যে গান নিয়ে আছে, গান নিয়ে প্রেম করছি, গানকে ভালোবাসছি। না, ইমোশন দিতে গেলেও তো একটা প্রেম ভেতর থেকে আসতে হয়। এটা আসলে কি যে গান শোনা, শুনতে শুনতে গান শোনা, শোনা শুনে যে এক্সপ্রেশনগুলো শেখা, সেখান থেকে আসলে শেখা। খুবই সুন্দর এবং ডিপ্লোম্যাটিক অ্যানসার। যাই হোক, আমি অফ ইয়ারে বাকিটা শুনে নিব, নেক্সট একটা গানে চলে যাই। আচ্ছা, এবার আমি অসম্ভব জনপ্রিয় একটি গান কি নামে ডেকে বলবো তোমাকে। ঠিক আছে, পাই
চমৎকার চমৎকার গান করলে আসলে আরেকটা গান শুনবার ইচ্ছে এবং আগ্রহ অনেক বেড়ে যায়। আরেকটা গান শুনে ফেলি, এবারে কোনটা? এবার আমি জেমস স্যারের একটি গান গাওয়ার সাহস করব। এই গানটা আমি সেরা কণ্ঠে গেয়েছিলাম, ওকে, আজকেও গাই। গানটা আমার খুব পছন্দের, তোর প্রেমে তো অন্ধ হলাম। ওফ, আমারও ভীষণ পছন্দের।
যথারীতি অনেক অনেক সুন্দর এবং এই গানটা একেবারে কি বলা যায় হৃদয়কে ছিন্ন ভিন্ন করবার জন্য যথেষ্ট শেষের দিকে চলে এসেছে আজকের ফোন লাইভ স্টুডিও কনসার্টের যারা এতক্ষণ এত সুন্দর করে আমাদের সাথে ছিল এই অনুষ্ঠানটা আমার মনে হয় না এত সুন্দর হতো তাদের সঙ্গে আমি একটু সবার পরিচয় করে দিচ্ছি প্লিজ ডু লিড গিটারে আছে আলামিন ভাইয়া বেস গিটারে আছে সজীব ভাইয়া ড্রামসে রয়েছে তাপসির এবং কিবোর্ডে রয়েছে অন্তর ওকে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর আর কি আমার সঙ্গে আর কি তোমরা এত সুন্দর করে বাজিয়েছো তোমাদের জন্য আমার প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ বাহ তাহলে গানে চলে যাই আর আমার পক্ষ থেকে থ্যাংকস আমি শেষে দেব আচ্ছা এবার আমার ঈদে একটি নাটকে গান রিলিজ পেয়েছে যে গানটি বেশ ভালো সাড়া পাচ্ছে এবং সবাই খুব পছন্দ করেছে গানটির শিরোনাম হচ্ছে আমি প্রেমে পড়েছি এই গানটি এখন গাইব আমি জানি আচ্ছা গানটার শিরসংগীত করেছে আহমেদ হুমায়ুন গেয়েছে আমি এবং রাহুল রাহুল আর আমি একসঙ্গে সারেগামা পাতে ছিলাম তো ওর সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ সো এই তো ওকে গাচ্ছি Thank you.
তুমি প্রেমে পড়েই থাকো বুঝছো সেই দোয়া করি এবং সব সময় চাইবো যে তুমি অনেক অনেক ভালো গান আমাদেরকে উপহার দাও অনেক অনেক ভালো থেকো আর লাস্ট গানটি শুনবার আগে অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে এবং মিউজিশিয়ানস সবাইকে এত চমৎকার একটি সময় আমাদেরকে উপহার দেবার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এন্ড মাই টিভি টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন অবশ্যই এবং লাস্ট গান কোনটি হচ্ছে লাস্ট গান অসম্ভব জনপ্রিয় গান সোনোগো দক্ষিণ হাওয়া এই গান চমৎকার এটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে এই গানটা শুনতে শুনতে আমরা বিদায় নিয়ে নিব আর দর্শক আপনাদের কাছ থেকে এই মুহূর্তে আমি শ্রাবণতা হিতা বিদায় নিতে চাচ্ছি অবভিয়াসলি আমরা আশা করি যে আপনাদের ভালোই লেগেছে আমাদের এই অনুষ্ঠান সো এরকম প্রত্যাশা এবং চেষ্টা নিয়েই আমি শ্রাবণ আবারও চলে আসবো নেক্সট উইকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন গোল্ড মার্ক প্রেজেন্ট Phono Live Studio concert, Amar Gane. Okay.
শুনতে আমি বাসনা বিনাশী শুনব দুঃখী।